আমাকে অনেকে বলে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, আমি নিজে মনে করি আমি একজন দারোয়ান, কারণ আমি আমার জীবন শুরু করেছি 100 টাকা মাইনের বেতন থেকে। আমি জীবনের ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, ভালো বন্ধ, অন্ধকার আলো, জীবনে সব কিছু প্রত্যক্ষ করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। আমি জীবনের গভীরে যে সত্যকে লালন করি এবং ধারণ করি, সেটা হলো ডিভাইন ব্লেসিংস মিক্সড উইথ হার্ড ওয়ার্ক ব্যাক বাই গুড ইন্টেনশন মেক মিরাকলস। একজন মানুষ সকল অবস্থায় যদি আল্লাহ পাকের উপরে তার গভীর আস্থা বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, এবং সে যে অবস্থায় থাকুক, সে ইভেন কি সুইপারের কাজ করুক, সে অফিসের পিয়ন হোক, সে রাস্তার ঝাড়ুদার হোক, সে রিক্সাওয়ালা হোক, সে যদি তার কাজকে সমস্ত হৃদয়ের ভালোবাসা অর্ঘ্য দিয়ে, সমস্ত প্রত্যয় দিয়ে সে ঝাড়ুদারি কাজ করে, এই পৃথিবীর ইতিহাসে বহু ঝাড়ুদার পৃথিবীর সম্রাট হয়েছেন। বর্তমান ভারতের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ ডেমোক্রেসির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাল্যকালে ট্রেনের কামরায় গিয়ে চা বিক্রি করতেন। তার মা ছিল অন্য মানুষের কাজের বুয়া, অন্য মানুষের কাজের জি। কী সিক্রেট? সিক্রেট হলো আল্লাহর প্রতি অবিচল আস্থা, কঠিন পরিশ্রম, তপস্যা, সাধনা, আনকম্প্রোমাইজিং, আনস্পিকেবলি, কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য নিজের মনের গভীর থেকে সমস্ত সত্তাকে জাগ্রত করে কাজ করলে মানুষ বিধাতা তাকে ছোট থেকে অনেক বড় করতে পারবেন। আমরা মানব জীবন, বিস্ময়কর জীবন আমাদের। আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করেছি, আমরা কোনো দরখাস্ত দিয়ে আসি নাই, এটা বিধাতার অভিপ্রায়। আমাদেরকে কেন প্রেরণ করলেন আমাদেরকে বুঝতে হবে, এটা ধারণ করতে হবে, এবং সেই কাজও আমাদেরকে করতে হবে। তাহলেই কিন্তু সত্যিকারভাবে মানব জীবনের যে সার্থকতা, দেয়ার আর টু থিংস ইন লাইফ, ওয়ান ইজ রিকোয়ারমেন্ট, অ্যানাদার ইজ পারপাস। খাওয়া দাওয়া, টাকা পয়সা, বাড়ি ঘর, ওষুধপত্র, কাপড় চোপড়, ঔষধ, মেডিসিন, ট্রান্সপোর্টেশন, দিজ আর অল দ্য রিকোয়ারমেন্টস অফ হিউম্যান লাইফ, দিজ আর নট দ্য অনলি পারপাস অফ লাইফ। আমাকে জীবনে বাঁচার জন্য টাকা পয়সা, খাওয়া পড়া সব লাগবে, কিন্তু আমার জীবন কিন্তু মনে রাখতে শুধু এইগুলির জন্য নয়। আমরা ভুল করি কি, যার একটা বাড়ি দুইটা বাড়ির জন্য পাগল হয়ে যাই? আমরা ভুল করি কি, যার 10 লক্ষ টাকা ব্যাংকে কেমনি 1 কোটি টাকা হবে? ইয়েস, 1 কোটি, 10 কোটি, 50 হাজার কোটি আমার দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে আমার জীবন শুধু এই টাকার জন্য নয়। কেন? আই হ্যাভ সাম আদার পারপাস অফ লাইফ। সেই পারপাসটা কি আমাদেরকে বুঝতে হবে। পারপাস অফ লাইফ ইজ নট অনলি টু আর্ন এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। পারপাস অফ লাইফ ইজ নট অনলি টু বি এ ভেরি হেলদি, ওয়েলদি, রিচ, ফেমাস ম্যান। পারপাস অফ লাইফ ইজ নট অনলি টু বি এ বিগ পলিটিশিয়ান। নাও হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর জন্য। বলতেছেন, ও মাই সার্ভেন্ট, সে বিশ্বের আমার বান্দারা, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফর মাই সেলফ অ্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড দ্য এন্টায়ার ইউনিভার্স ফর ইউ। মাই রাইট ওভার ইউ ইজ দ্যাট হোয়াট এভার আই হ্যাভ ক্রিয়েটেড ফর ইউ শুড নট এনগেজ ইউ অ্যান্ড মেক ইউ হিডলেস টু মি। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, সমস্ত পৃথিবীর নিয়ামত করছি তোমাদের জন্য, তোমাদের উপর আমার এই অধিকার। আমি দেখতে চাই যে তোমরা পৃথিবীর প্রাচুর্য, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, সুনাম, যশ, সুখ্যাতি, টাকা পয়সা, বাড়িঘর, প্রাচুর্য, বৈভব পেয়ে তোমরা যেন আমাকে ভুলে না যাও, আমার প্রতি উদাসীন এবং গাফের না হয়ে যাও। সো দ্য পারপাস অফ লাইফ ইজ টু বি গুড অর্ডিনারি ম্যান উইথ লাভ, কেয়ার অ্যান্ড কম্পেশন। পারপাস অফ লাইফ ইজ টু বি অনারেবল ম্যান। পারপাস অফ লাইফ ইজ টু বি ইউজফুল ম্যান, দ্যাট ইভেন আফটার ইউর ডিপার্চার পিপুল উইল ফিল ইউ, পিপুল উইল থিঙ্ক উই আর মিসিং এ গ্রেট ম্যান হু হ্যাজ পুট সাম গ্লিমসেস অন দিস ওয়ার্ল্ড ফর আস, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এন্টায়ার হিউম্যানিটি।